কিছুর কথা সন্দেহ আছে এই ভোটের ফলাফলের মানি না এই জন্য এক্ষেত্রে কাগজ দিলাম প্রতিটা কেন্দ্রের আমি হাইকোর্টে রিট করবো এটা নিয়ে আমি এখানে কাগজ পড়ে দিলাম আমি হাইকোর্টে রিট করবো কৃষক আমাকে শোনেন আমার জীবনে সব কটা জায়গাতে সংগ্রাম আমাকে কেউ কোন জায়গা গ্রহণ করতে চায় না কারণ আমি আর আগে দেখি কুটিরা জায়গাতে আমি নির্বাচন করাতে শুরুতে আমি কুটিরা জায়গাতে তারা আমাকে হেও করে কুটিরা জায়গাতে ফেলে দিচ্ছে আমাকে কুটিরা চাষে আমাকে হাইকোর্টে রায় নিয়ে আসলে একটা জায়গা তারা আমি গ্রহণ করে নেবো জায়গা অবশ্যই আইনের উপর শ্রদ্ধা আছে আমি সব করে দেখো ইয়াদেরকে যে কবার আমার অন্যায় করা আছে সব করে হাইকোর্টে রায় পেয়েছে এবারে পাবো আসলে জনগণ কেউ মনে করেন আমরা আমি যে ভোটে হারিয়েছি হারাটা কিন্তু কেউ মানে নেয়নি একটা মনে করেন কোনো লোক আপনি দেখেন সারা বাংলাদেশের লোক ফেসবুক ইউটিউবে আমার নোট দিকে কালো দান কোন লোকটা মানে নিয়েছে যে হিরো আলম হারিয়েছে একটা লোকের আপনি দশটা আপনি সব করে সাংবাদিক আছেন আপনাদের এলাকা থেকে প্রবলেম নিয়ে আসেন যে হিরো আলম হারছে না দিতেছে আপনি ভোট দিচ্ছেন কে দেননি এলাকার জানতো আপনারা যাই জনগণ জিজ্ঞেস করেন তো জনগণ জিজ্ঞেস করে বলেন হিরো আলম আমরা ভোট দেননি হিরো আলম ভোটে হারছে তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি আমি হাইকোর্টে যাবো না আর জীবনে নির্বাচন করবো না জনগণ যে আমাকে ভালো না বলে মানুষ ভালো থাকে আর নির্বাচন করবো না আর জনগণ বলে হিরো ভোট দিয়েছে সে ভোট পেয়েছে তাহলে অবশ্যই আমাকে ডেমোক্রেটিক অধিকার ফিরে দিতে হবে রায় পাই রায় পাওয়ার পরে এই বিষয়ে হওয়ার পরে এখন আমি হওয়ার আমি যে কোনো কাজকে জানেন মানুষ অনেক আগে যে কোনো এক্সেস করে আগে বলে পরে কি কথা খবর আপনি করে আগে বলে আমি পরে খবর আগে বলতে চাই না নগদে যেতে হবে সেই খবর আপনাকে জানালাম এছাড়া এটা তো এক নম্বর ক্ষমতা আছে দেওয়াল তো আগে কাজ করতে আগে উপর থেকে ক্ষমতা দল মনে করে কাজ করা থেকে তো যারা নির্বাচন কমিশনার আছেন যারা জিতবে এরকম কিন্তু আমরা সবাই সরকারি চাকরি করে এরা এরকম উপর থেকে নির্দেশ দিবে যে উনিরা সে উনিরা তারা কাজ করবে কে কয় ক্ষমতা ছিল না যাচ্ছে কি আওয়ামী লীগের বাইরে কে ঘরকে বাইরে দল তাহলে বললাম যাসো এই যে আছে ইনি যাসুন না ইনি কয়েক জায়গায় 2018 যখন টানছেন ভোট করে তিনি সেই মনে হুকুম আদালতে ভোট করেনি তাহলে আপনি কেন কথা বলেন সেই আওয়ামী লীগের অংশকে অংশ হলো তাই বলেন সব সময় আমার সাথে এরকম করা হয় মনে করেন আমাকে মনে করেন তারা কোনো বিষয়ে মেনে নিতে চায় না আমাকে মেনে নিলে অনেকের নাকি সম্মানহানি হতে পারে আমি সংসদে গেলে অনেকের সম্মান যেতে পারে কয়েকদিন ধরে কিছু টক শো কালকে দেখতে আমার একটা সাবেক আইজিন মনে হচ্ছে নামটা হলো যে জাসিদুল ইসলাম তিনি আর কালকে একটা টক শোতে বলছে যে হিরো আলম তো লোক যদি সংসদে যায় হিরো আলম যদি এমপি হয় তাহলে তো আমাকে মনে করেন আত্মহত্যা করা উচিত তাহলে মনে যারা আমাকে বড় বড় কথা বলে তারা মনে আইনের কথা বলতেছে যে তারা মনে পৃথিবীতে মানুষ বলে ভেদে মানুষ বলে শব্দ থাকতে পারে না ভেদাভেদ দল মানুষ মানুষের জন্য হতে পারে না তো মানুষ দল মানুষের না মানুষ একটা লোক ঘৃণা করে কিভাবে মানুষ একটা লোক আমি অবহেলা করে কেমন করে তাহলে আমার অপরাধ থেকে আমার অপরাধ একটাই আমি দেখতে পারলো না ভালো করে কথা বলতে পারি না আমার লেখাপড়া কম আমার হাতে খালা মামু নাই ক্ষমতা ফেলি লোক কোনো মাথায় পড়তে নাই এই জন্য বারবার খালি লাঞ্ছিত হচ্ছে সেখান থেকে আমার বারবার আমাকে বেঁধে দেওয়া হয়েছে এটাই তো কথা ভোট এই আমার কথা দরকার কি ভোট করার তাহলে ভোট করার আমাদের দরকার না থাকে তাহলে আইন চেঞ্জ করাবে আইন এক প্রকার আইন যদি লেখা আছে আইন সবার জন্য সমান গণতন্ত্রে সবাই ভোট করতে পারে তাই এই কথা কেন লেখা হয় অবশ্যই সেটা আপনার অধিকার আছে কিন্তু এই বিষয়টা নিয়ে জানেন আপনি এই বিষয়টা নিয়ে মনে করেন আমি নির্বাচন কমিশনে দুইবার রিট করি তাই এতে কোনো ফলাফল পাইনি এটা কোনো বিচারই পাই না আমি এরা কোনো বিচার করে না আমাদের এরা আইনের ধারে কথা বলে এদের বিচার পেলে আমি হাইকোর্ট থেকে বেঁধে আমি তাদের উপর কোনো ভরসাই নেই রিটার্নিং কর্মকর্তার উপর কোনো ভরসা নেই আমার কোনো ভরসাই নেই